হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ইটস মি নির্জনা আক্তার, মেম ব্যাক এগেইন উইথ অ্যানাদার ভিডিও। সো দিস ইজ মাই টুডেজ টপিক, কমন প্রিপোজিশন। সো আজকে আমরা এই তিনটার মিনিং বুঝবো এবং কোন সিচুয়েশনে আমরা এই তিনটার কোনটা ইউজ করব সেটা শিখব। ওয়েল, অন, অ্যাবাভ, ওভার। যখন কোনো জিনিস একটু উপরে হবে, কোনো জিনিস একটু উপরে হলে তখন আমরা ইউজ করব অন। আরেকটু উপরে হলে, মানে কোনো জিনিস একটু উপরে বাট উইটার থেকেও যখন আরেকটু উপরে হবে তখন আমরা ইউজ করব অ্যাবাভ। আর কোনো জিনিস অনেক বেশি উপরে হলে তখন আমরা ইউজ করব ওভার। তখন আমরা ইউজ করব ওভার। সো চলুন কিছু এক্সাম্পল দেখা যাক। So, my book is dash the table. My book is dash the table. এখানে কি হবে? Obviously, এখানে on হবে। My book is on the table. আমার বইটি টেবিলের উপরে আছে। Fan is moving dash my head. Fan is moving dash my head. আমার মাথার উপরে ফ্যান ঘুরছে। সেখানে কি হবে, ওভার নাকি অ্যাবাভ? অবভিয়াসলি অ্যাবাভ হবে। ফ্যান ইজ মুভিং অ্যাবাভ মাই হেড। এরোপ্লেন ইজ ফ্লাইং ড্যাশ মাই হেড। এরোপ্লেন ইজ ফ্লাইং ড্যাশ মাই হেড। এখানে হবে ওভার। এরোপ্লেন ইজ ফ্লাইং ড্যাশ মাই হেড, বিকজ এরোপ্লেনটা আমার মাথার অনেক উপরে উঠছে, সেখানে ওভার হবে। তো আই হোপ আমার এই ভিডিওটা দেখার পর এখন থেকে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। এখন থেকে আপনারা কোন প্রিপোজিশনটা অন, অ্যাবাভ, ওভার এই তিনটার মধ্যে কোনটা কোন সিচুয়েশনে আপনারা ইউজ করবেন আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন। সো অন আমরা ব্যবহার করব যখন কোনো জিনিস উপরে বুঝাবে, আর ওই উপর থেকে যখন আরেকটু উপরে বুঝাবে তখন আমরা অ্যাবাভ ইউজ করব, এবং কোনো জিনিস যখন অনেক উপরে বুঝাবে তখন আমরা ওভার ইউজ করব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ আমার এই লেসনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টিল দেন টেক কেয়ার, বাই বাই, সি ইউ এগেইন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।